কপি আছে হয়ে গেছে এক কপিতে দেন কপি দিলাম একটা না আমাকে জানি কপিতে একটা আছে এটা এটা কবিতা তুমি করতে বলে দাও পড়তে না রূপ পড়তেছে তো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে গত 15 জুলাই সন্ধ্যা 7টা 2022 সালে এই বছরের সন্ধ্যা 7টায় যে নারকীয় মর্মান্তিক এবং বীভৎস সাম্প্রদায়িক ঘটনা সহিংসতা নড়ালের দিঘলিয়া গ্রামে সংঘটিত হয়েছে, এটা যখন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন আমাদের পার্টি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে এই ঘটনা অবিলম্বে তদন্তের জন্য একটি তদন্ত টিম গঠন করে। মাননীয় মহাসচিব বলেছেন, আপনারা সবার নাম শুনেছেন, আমি শুধু এটুকু বলতে চাই যে এই দলের মধ্যে সবাই রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতা, এবং এছাড়া আইনজীবীরা এখানে আছেন, আমি নিজে আইনজীবী, এখানে ব্যারিস্টার রুমিন ফারানা সুপ্রিম কোর্টের আইনজীবী, হাইমান হাসিন মুন্নি সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং নিপুণ রায়চৌধুরী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সহ আইনজীবী, এছাড়া আমাদের মানে কোনো বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, এবং সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমরেন্দ্র দাস, আমরা সবাই মিলে আমরা গত শনিবারে আমরা এখানে যাই, 23 জুলাই আমরা সকালবেলা নড়াদে যাই। বন্ধুগণ, আমি এই রিপোর্টটা আপনাদের দেব, আমি জাস্ট মানে মূল পয়েন্টগুলো বলছি। এই নড়াদের দিঘলিয়া গ্রাম প্রায় চার হাজার ভোটার সেই গ্রামে, তো ভোটার যা আমরা জানি জনসংখ্যার অর্ধেক হলো ভোটার, আর অর্ধেক হলো এই শিশু টিকার এইসব দিয়ে, তো 7-8 হাজার লোক সেখানে বসবাস করে, এর মধ্যে 70% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন আর 30% মুসলিম। একসময় সম্পূর্ণ গ্রামটাই হিন্দু অধ্যুষিত ছিল এবং চমৎকার একটি সাজানো গোছানো গ্রাম, পার দিয়ে নবগঙ্গা নদী প্রবাহিত, এবং একটু এগোয়ে বর্দিয়া বলে একটা জায়গা আছে, সেখানে একদিকে মধুমতি আরেকদিকে চিত্রা এবং নবগঙ্গা একই সাথে চলে গেছে, খুব বড় ব্যবসায়ী কেন্দ্র। এবং দিঘলিয়া গ্রামের সাথেই দিঘলিয়া বাজার, বহু পুরনো ঐতিহ্যবাহী বাজার ব্রিটিশ আমল থেকে, এই বাজারে ব্যবসায়ীরা ছিল সাহা এবং কুণ্ডু সম্প্রদায়ের লোকজন, এটাই বেশি ছিল, এবং পরবর্তী সময় আস্তে আস্তে সেখানে আরও মিশ্র জনগোষ্ঠী গড়ে ওঠে, হিন্দু মুসলমান সবাই মিলে সেই গ্রামে এখন 30% মুসলিম। এ কথাটা কেন বলছি আমি পরে বলছি, এবং 70% হিন্দু। হিন্দুদের মধ্যে সাহাপাড়া, মালোপাড়া, পালপাড়া, এছাড়া ব্রাহ্মণ, কায়স্থ, কুণ্ডু, নমশূদ্র বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সেখানে বসবাস করে। একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনাটা মানে গণমাধ্যমে এসছে বলে আমরাও নিজেরাও এটা তদন্ত করে দেখেছি ব্যাপারটা কী। ওই গ্রামের সাহাপাড়ার মধ্যে আরেকটা মানে ছোট্ট পাড়া আছে দক্ষিণ পাশে, দক্ষিণ দিকে, সেইখানে বাজার থেকে দক্ষিণ দিকে, সেখানে আকাশ শাহ নাম করে এক ভদ্রলোক ছেলে, সে ওই ফেসবুকে একটা পোস্টকে শেয়ার করে, এবং শেয়ার করে সেটা
সেই শেয়ারকে কেন্দ্র করে আকাশ শাহ পরবর্তী সময় তাকে গ্রেফতার করা হয়। এবং তার বাবার বক্তব্য হচ্ছে যে আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তার বিচার হবে। সেই পোস্টটা হচ্ছে একটা মানে সাম্প্রদায়িক একটা উত্তেজনা সৃষ্টির হতে পারে। যেমন আপনারা জানেন যে সম্প্রতি ব্যাপক আলোচিত নূপুর শর্মা সেই পোস্ট অন্যকে দিয়েছে, সেখান থেকে পোস্টে এই জাতীয় ঘটনা। কিন্তু অন্য গ্রামবাসী তাদের এর সাথে কোনো সম্পর্ক নাই, এদের কোনো সম্পর্ক নাই। গত 15 তারিখে সন্ধ্যার সময় হঠাৎ করে মাগরেবের নামাজের পরে প্রায় 200-300 মানে অত্যন্ত উচ্ছৃঙ্খল লোকজন, তারা সাম্প্রদায়িক মানে স্লোগান দিয়ে দিয়ে নানান ধরনের স্লোগান দিয়ে এই বাজার সংলগ্ন শাহপাড়াতে প্রবেশ করে। এই শাহপাড়ায় আটটা মন্দির আছে, একটা বড় আখড়া বাড়ি আছে, এবং সেখানে তারা মানে অনেকগুলো প্রায় 10-12টা বাড়িঘর একেবারে ভেঙে তছনছ করে, সেখানে আগুন জ্বালিয়ে দেয়, মন্দিরে আগুন জ্বালে, মন্দিরের প্রতিমা ভাঙে। এবং তার অদূরেই মানে পুলিশ সেখানে দাঁড়ায় আছে। এখন পুলিশ হঠাৎ করে সেখানে দাঁড়ালো কারণ হচ্ছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে ওইখানে আগের থেকে একটু প্রিকাশন নিচ্ছে যে পুলিশ তুলে যায়, সেখানে পুলিশ ফোর্স সেখানে মোতায়েন আছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের নাকের ডগার উপরে এখানে এই জাতীয় ঘটনাটা ঘটল। ওই গ্রামের চেয়ারম্যান, বর্তমান যে চেয়ারম্যান, তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি এ ঘটনার ব্যাপারে ঘটনার সময় মানে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের একটা ঘর দেখালো একজন মানে অধ্যাপক, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সেই, এবং তার দীপঙ্কর সাহা এবং তার ওয়াইফ, তিনিও শিক্ষক। এবং এই ভদ্রলোকের মা বলছেন যে একটা ঘরের ভিতরে দেখিয়ে সেই ঘরের ভিতরে প্রথমে একটা বারান্দা, তারপরে একটা রুম, তারপরে পেছনে আর একটা রুম, সেই ভিতরে রুমে দে সমস্ত মেয়ে ছেলে সেখানে আশ্রয় নিয়েছে, চিৎকার করছে, অথচ প্রায় 1 ঘন্টা ধরে সেখানে ভাঙচুর হচ্ছে, দরজা ভেঙে ফেলেছে, তারপর সেখানে তার পাশে একটা বাড়িতে আগুন দিয়েছে এবং টাকা চাচ্ছে, 1 লাখ টাকা দিলে পরে করবো, তারপরে সেখানে আপনার সোনা দানা জিনিসপত্র সব লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এবং এরা সবাই নির্বিকার। এই নির্বিকারের একটা কারণ আছে, কারণ হলো যে চেয়ারম্যান আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের লোক তিনি চেয়ারম্যান হচ্ছেন, তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর অন্য গ্রামের পাশের একটা গ্রাম যারা ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করে, 70% হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শাহ সম্প্রদায়, কোন সম্প্রদায় এরাই বাজারের ব্যবসা করলেও এখানে বাজারে তারা নিয়ন্ত্রণ তো পাশে একটা আওয়ামী লীগের যে প্রার্থী পাশের গ্রামে, সে প্রার্থী পরাজিত হয় এই প্রার্থীর কাছে। এখন দ্বন্দ্বটা শুরু হয় যে স্বতন্ত্র প্রার্থী পাশ করলো কী করে, দীঘলিয়া গ্রামে এত ভোট, এর মধ্যে 70% হিন্দু ভোট, সেই হিন্দুরা সব ভোট দিয়েছে, অতএব এইখান থেকে সূত্র। এবং ওখানে আওয়ামী লীগের মানে ভয়ঙ্করভাবে দ্বিধা বিভক্ত, এই দ্বিধা বিভক্তের কারণে তারা এরকম একটা প্লট তৈরি করে যে এখানে এখানে বাড়িতে লুটপাট করতে হবে। অথচ সেই যে চমৎকার সাজানো গোছানো ছায়াঘেরা মায়াঘেরা যে গ্রামটা, এই গ্রামে 17 বছর ধরে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে, এখানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই অঞ্চলটাই ছিল মুক্ত অঞ্চল, সম্পূর্ণ যশোর, নড়াইল, মাগুরা এবং খুলনা যে একটা মুক্ত অঞ্চল ছিল, সমস্ত জায়গার শরণার্থীর এই অঞ্চলতে যায়, সেখানে এখন কোনো ঘটনা ঘটে নাই এবং ওই সব জায়গার হিন্দুরাও সেখানে বাড়িঘর দরজা ফেলে পালায় নেয়। এবং সেই গ্রামের উপরে এ ঘটনা, এসব লোকজনের কথা, তারা আমরা আমাদের পার্টির তরফ থেকে মানে ক্ষতিগ্রস্ত লোকজনদের কিছু সাহায্য দেওয়ার জন্য আমরা প্রস্তাব করি, সাহায্য দিয়েছি। তাতে 3-4 বাড়িতে আমাদের বলল যে আমরা কোনো সাহায্য চাই না, কারণ আমাদের অনেকে সাহায্য দিতে এসেছে, আমরা সে টাকা আমরা ফিরিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে যে সাহায্য দিয়ে
হয়তো আমার এই ঘরটা মেরামত হতে পারে, কিন্তু আমার হৃদয়ে মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে এ ক্ষত পৌঁছে যাবে কীভাবে? অতএব আমরা এরই একটা ইয়ে চাই, এক ভয়াবহ আতঙ্ক, একটা আতঙ্ক, একটা শ্মশানের আতঙ্ক বিরাজ করছে। মানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, একটা মানে ক্ষতিগ্রস্ত মানুষ এরকম আতঙ্ক বিরাজ করছে। অথচ নড়াইল আওয়ামী লীগের আপনার ইয়ে সভাপতি, তিনি হিন্দু সম্প্রদায়ের লোক অ্যাডভোকেট সুভাষ বসু, তিনি 2-3 দিন পরে ওখানে যান। ওখানে আপনার উপজেলা চেয়ারম্যান, তিনিও সময় মতো যান নাই, একদলিত যান, প্রশাসন নির্লিপ্ত। এবং এই ঘটনা সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক ঘটনা, এবং এই ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। এবং মানে এই হচ্ছে মূল বিষয়টা আমাদের রিপোর্টের ভিতরে। আমি জাস্ট এরই একটু বর্ণনা আছে কার কার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কী গ্রামটা আমাদের ঘটনাতে। এটি আমার বক্তব্য। আর আমার সাথে যারা আছেন, যদি কারো কোনো সাপ্লিমেন্ট করার থাকে, কারো কোনো বক্তব্য আছে নাকি? এটা করে দেন।